ডিসেম্বর মাসের মাঝামাঝিতেও এখনো যাকে পড়েনি শীত, যার কারণে বিভিন্ন জায়গা থেকে আসা শীত বস্ত্র বিক্রেতারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। তাদের আশা ছিল নভেম্বর মাস থেকেই যেভাবে ঠান্ডা পড়া শুরু হয়েছিল, হয়তো ডিসেম্বরের তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যাবে, কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিয়েছে মাঝে মধ্যে আসা নিম্নচাপ। তাই এখনও মালদায় তুলনামূলকভাবে শীতের দেখা নেই, যে কারণে শীতবস্ত্র এবং ব্ল্যাঙ্কেটের চাহিদা সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে না। লক্ষ লক্ষ টাকার মাল তুলে সেই শীতের পোশাক বিক্রি করতে এখন জেরবার অবস্থা ব্যবসায়ীদের। তাদের বক্তব্য, আর 2 মাস হয়তো শীত থাকবে, কিন্তু তার মধ্যে যদি কেনা বেচা ভালো না হয় তাহলে চরম লোকসানের মুখে পড়তে হবে। গাজর ব্লকের বাসস্ট্যান্ড, থানা মোড় সহ একাধিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শীতবস্ত্র এবং ব্ল্যাঙ্কেট বিক্রেতারা, কোথাও রাস্তা ধারে আবার কোথাও দোকানে। বস্ত্র সাজিয়ে কেনাবেচা চালাচ্ছেন তারা, কিন্তু কনকনে ঠান্ডা না পড়ার কারণে সেই কেনাবেচা এখন ভাটা পড়েছে। গাজল মার্কেটের এক শীত বস্ত্র ব্যবসায়ী সাদেকুল শেখ বলেন, এবছর প্রায় 4.5 লক্ষ টাকার ব্ল্যাঙ্কেট এবং শীতের পোশাক তুলেছিলাম, কিন্তু যাকে শীত না পড়ার কারণে খদ্দেরের দেখা নেই। তার ওপরে করোনা সংক্রমণের একটা প্রভাব রয়েছে। সব মিলিয়ে এখন যদি হাড়হিম করা শীত না পড়ে তাহলে চরম লোকসানের মুখে পড়তে হবে। এই অবস্থায় এখন শুধু শীত পড়ার দিন গুনছেন ব্যবসায়ীরা। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, বছরে 2 থেকে 3 মাস শীতবস্ত্র ব্যবসায়ীরা কেনাবেচা করেন, তারপরে তো গরমের মরশুম শুরু হয়ে যায়। তবে অপেক্ষাকৃতভাবে এবছর শীত এখনও পড়েনি, সুতরাং ব্যবসায়ীদের তো লোকসানের মুখে পড়তে হচ্ছে। আমরাও চাই ব্যবসায়ীদের ঠিক সময়ের মধ্যে কেনাবেচার মাধ্যমে লাভ করতে পারেন। রঞ্জিত আশা, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। আমাদের কুমলের এই গাজল থানা মোড়ে আমাদের সকাল থেকে কোনো বেচা কেনা কিছু নাই। আমরা এখন পর্যন্ত বনি করতে পারিনি, অনেক টাকা ইনভেস্ট করার পরে, 25-30 লাখ টাকা ইনভেস্ট করার পরে আমাদের এখন পর্যন্ত বনি হয়নি। আজ পর্যন্ত শীত পড়বে কি না পড়বে না কিছু বুঝে যাচ্ছে না। সামনে বছর তো আমরা ভালো বেচা কেনা করছি, এবছর কিছু পেয়ে না, বর্তমানে সাইট আমাদের বনি পর্যন্ত হয়নি। আমরা এটাই ভাবছি আগামীতে শীত পড়বে কি পড়বে না সেটা আমরা কিছু বুঝতেই পারি না, বেচা কেনা হবে কি হবে না। আমরা তো মালদা থেকে আসি, মঙ্গলবাড়ি থেকে, এখন পর্যন্ত আমাদের বনি পর্যন্ত হয়নি। সকাল পর্যন্ত আমাদের ঘর ভাড়া দিতে হচ্ছে, লাইট ভাড়া দিতে হচ্ছে, আমাদের খাওয়া পয়সা উঠছে না, আমরা খাবো ওটাও পয়সা উঠছে না। এখন অনেক টাকা ঘর ভাড়া, লাইট ভাড়া, জায়গার ভাড়া দিতে হচ্ছে, সমস্যার মধ্যে আমরা সংকটে পাঁচ দিন পার করছি। আগে ওটা ঠান্ডা শীত পড়বে কি পড়বে না এটা আমরা অনুমান করতে পারছি, কিছু বুঝতেই পারছি। আমার নাম হলো ইয়াসিন আলী, আমার বাড়ি মালদা মঙ্গলবাড়ি। ঠান্ডার জন্যই এটা আমাদের দোকানটা বসানো, এটা গাজল থানা মোড়েই বসেছে মালদা ডিস্ট্রিক্টে। তো আশা করেছিলাম যে এখানে এবার ঠান্ডাটা ভালো বেশি পড়বে, কিন্তু এবার তো দেখছি ঠান্ডা সেরকম পড়েনি কিছু বলেন। প্রচুর টাকা এবার ইনভেস্ট করেছি কিন্তু কিছু বুঝতে পারছি না। এখন কাস্টমারও আসছে না, সকাল থেকে কিছু বিক্রি বার্তা কিছু হয়নি, এরকম করে বসেই আছে। আমরা সকাল থেকে মাথায় হাত পড়ে গেছে, কী করবো ঠান্ডা এই সময়। আমাদের গত বছর ছিল ভালো ঠান্ডা ছিল এই সময়, কিন্তু এবার তো ঠান্ডা আসেনি ভালো, কী করবো বলেন। এবার ঠান্ডা যদি না আসে তাহলে তো আমাদের অনেক সমস্যা, দিন কাটাতে হবে অনেক কষ্ট। আশা তো করছি, আশা রাখছি যে ঠান্ডাটা একটু ভালো পড়ুক, ঠান্ডা পড়লে আমাদের একটু বেচা কেনাটা হবে, না হলে আমাদের মানে মুশকিল আছে, কী করবো। আর মানে রাস্তা নয় আমাদের কিছু, যদি ঠান্ডা না বেশি করে করেন না। আমি আমার বাড়ি হচ্ছে পুকুরিয়া থানা নাগড়াই বাড়ি, আমার নাম হচ্ছে আশিদুর হক। প্রত্যেক বছরে এই টাইমে শীতের যা বস্ত্র বিক্রি করি, কিন্তু গত বছরের তুলনায় এবছর নেই বললেই চলে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে গত বছর যেরকম শীত পড়েছিল এই বছর সেরকম শীত নেই। আমাদের তো একটা টার্গেট থাকে, সেই টার্গেট পূরণের জন্য আমরা লোন করে কিংবা আদার্স কোনো সোর্স থেকে আমরা টাকা নিয়ে দুদিনের থেকে ডাইরেক্ট আমরা মাল কিনি, ঠিক আছে। কিন্তু মাল কেনার এখন কাস্টমার, এখন তো বিয়ের মরশুম, অ্যাকচুয়ালি বিয়ের জন্যই আমাদের যা আইটেম দেখতেই পাচ্ছেন, কিন্তু কাস্টমারের নেওয়ার সেরকম কোনো আগ্রহ নেই। 4 লাখ টাকার মতন মাল কিনেছি, ঠিক আছে, ডাইরেক্ট লুধিয়ানা থেকে। এখন বিয়ের মরশুম, বিয়েতে শীত না পড়লে কাস্টমার কী নেবে, শীতই তো লাগছে না। শীত যখন পড়ছে রাত্রে তখন তো আমরা সবাই লেপের নিচে ঢুকে থাকছি, সকালে ঘুম থেকে উঠলে যা রোদ উঠছে কিনা কাস্টমার নেওয়ার আগ্রহ নেই, আর দোকানে আসলেই তো কি
আশা তো সবারই একটা ইচ্ছা থাকে না, আশা সবারই ভালো হওয়ার, কিন্তু যেরকম উঠছে প্রত্যেকদিন দেখে তো মনে হচ্ছে না মানে সফল হবে আর কি, সেরকম তো মনে হচ্ছে না। কারণ আজকে দেখেন আজকে ডিসেম্বরের মাসের বারো তারিখ পার হয়ে গেল, কিন্তু হ্যাঁ গেল বছরের তুলনায় এই বছর তো ঠান্ডা প্রচণ্ড কম, নেই বললেই চলে। দেখছেন না খালি গায়ে আছি, কোনো সোয়েটার টোয়েটার কিছুই লাগছে না। আপনার নাম? জয়ন্ত মজুমদার। বাড়ি? বাড়ি গাজলে। গাজলে থানা মোড়ে দোকান করেছে এটা, এখানে হচ্ছে কিন্তু সেরকম আর চার পাঁচ ব্ল্যাঙ্কেটের দোকান। কতগুলো ব্ল্যাঙ্কেট আর কেমন কেমন সব? আমাদের এখানে 450 টাকা কিলো থেকে শুরু আছে, মানে হাইস্ট আপনার নিচে আছে আপনার 280 টাকা কিলো অবধি আছে ব্ল্যাঙ্কেট। এখানে সব রকম কোম্পানির ব্ল্যাঙ্কেট আছে, যেরকম আপনার লোটাসের আছে, তারপরে আপনার সুইফটের আছে, এটা যেরকম কাশ্মীর জায়গায় আছে, তারপরে পেন্থারের মাল পাওয়া যায়, সুপার সোপ আছে, সব রকম কোম্পানির আছে। আপনার 280 টাকা কিলো থেকে শুরু, আমরা ওজনে বিক্রি করি, এটা আমাদের পানিপথ থেকে মালগুলো আছে, তো 280 টাকা শুরু আছে আমাদের 450 টাকা কিলো অবধি আছে। আমাদের এই 4-5 দিন থেকে সেরকম ভালো বেচে কেনে নাই, গরম একটু চলছে তো এই জন্য আজকে থেকে একটু হয়েছে না, আজকে সেরকম তো হচ্ছেন, এখন তো লসেই আছে বুঝতে পারছেন। এখন আমাদের এটা ভাড়া নেওয়া আছে, ভাড়ার টাকা আছে, তারপরে আমারও একটা বেতন আছে, তারপরে খাওয়া খরচ আছে, সব আছে, কিন্তু সেরকম না, এখন লস পারপাসেই চলছে এখন। ঠিক আছে, মানুষের সুবিধার্থের জন্য চেষ্টা করছি, কিছু হোক মানুষের সুবিধা হোক, আমাদেরও সুবিধা হোক, কিছু ইনকাম হোক। আমার বাড়ি হচ্ছে মাওলাতেই, আপনার পুকুরে থানা নাগড়াই বাড়ি, আমার নাম হচ্ছে আশিদ রহ। দোকানটা এখানে করেছি আমি, আপনি গাজর খানা।